What's up everyone? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন. And welcome to yet another vlog. চলো 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 চলো. দেশে এসে এটাই আমার প্রথম ব্লগ. আর আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার 2500 থানার খাক্কান্দা ইউনিয়নে. খাক্কান্দা ইউনিয়ন একটি নদীবেষ্টিত ইউনিয়ন, আর সেখান থেকে আমরা যাব ট্রলারে করে আর্মির চর. আর্মির চর হচ্ছে একটি ডিসকানেক্টেড আইল্যান্ড, যেটা মেইনল্যান্ড থেকে একদমই দূরে, কানেক্টেড না. আপনাকে যেতে হলে সেখানে অবশ্যই ট্রলার ভাড়া করে যেতে হবে. আর আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সায়দাবাদ থেকে বাস নিয়ে চলে আসবেন 2500 উপজেলার ঠিক এই পায়রা চত্বরে, আর এখান থেকে আপনি সিএনজি কিংবা অটোরিকশায় চলে যেতে পারবেন খাক্কান্দা ইউনিয়নে. আমরা যাচ্ছি বাইকে করে, বন্ধু বান্ধবরা মিলে, অনেকদিন পর. আর হেলমেট না পরার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কোনো ধরনের এক্সকিউজ দিতে চাই না. আসলে আমি একটা বড় ভুল করে ফেলেছি, আশা করি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন. সবাই অন টাইম চলে আসছে. আর আজকে আমি অনেক বছর পর সাঁকোতে উঠলাম. 2004-এর বন্যার সময় লাস্ট উঠেছিলাম, এরপর উঠেছি বলে আমার মনে হয় না. আমরা এখন আছি খাক্কান্দা ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে সেই নৌকাঘাট, যেখান থেকে আপনাকে নৌকা কিংবা ট্রলার করে আর্মির চর যেতে হবে. আপনি চাইলে শাহপরাণের ট্রলারটিও ভাড়া করতে পারেন, তিনি একজন দক্ষ চালক. আর স্ক্রিনে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এটি একটি সময় পুলিশ ফাঁড়ি ছিল, যা এখন একেবারেই পরিত্যক্ত. চলার পরেই আমরা পাড়ের খুব কাছে চলে এসেছি. আর আমি দূর থেকে যখন পাড়টা দেখতেছিলাম, আমি মানে অধীর আগ্রহে ওয়েট করতেছিলাম কখন সবার আগে আমি পা রাখবো. আর সেটাই হলো, আমি সবার আগে এই আর্মির চরে পা রাখলাম. এই জন্য একটা মানে অন্যরকম ভালো লাগা বলে না, অন্যরকম একটা ভালো লাগা লাগছে. আসলে দূর থেকে যখন দেখছিলাম, আমার কাছে মানে ইচ্ছা করতেছিলো আমি কখন এই চরে যাব আর খালি পায়ে একটু হাঁটবো. অনেক দিন ধরে সবুজ ঘাসে হাঁটা হয় না. এই সুন্দর বিকাল দেখতে দেখতে হঠাৎই প্রকৃতির এই বিরূপ আচরণ. চারিদিকে বর্ষার কালো মেঘ, তাই ছেড়ে যেতে হবে এই আর্মির চর. এবং হ্যাঁ, কোথাও ঘুরতে গেলে অবশ্যই প্লাস্টিক সহ আপনার অন্যান্য আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন. যদি সেখানে ডাস্টবিন না থাকে, সেটা ব্যাগে করে নিয়ে অবশ্যই নির্দিষ্ট কোনো ডাস্টবিনে ফেলবেন. চলুন, নিজ দেশকে পরিষ্কার রাখি, নিজ মনকে পরিষ্কার রাখি. অন্তরে অন্তরে আমার মনের
মনের নোংরটা আর্মির চরেই পড়ে রইল, একেবারেই আসতে ইচ্ছে করছিল না। তবে আবহাওয়ার এই বিরূপ আচরণ দেখে একরকম বাধ্য হয়ে বাড়ি ফিরছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। সামনের সপ্তাহে আরও ভিডিও আসবে, আশা করি সেই ভিডিওগুলোও আপনারা দেখবেন। ততদিন স্টে সেফ, স্টে টিউনড।